সো মানছিলা আপনারা দেখে হচ্ছেন কাকাগিরি সিজন 7.5 পাওয়ার বাইক লেস খাইতে বড় টেস্ট। আজকে আপনাদের সামনে অনেক নমুনা পেশ করতে চলেছি। প্রথমেই আসছে ঘিন্নাকা থেকে আগত মিস্টার পোতালুদা, হাত তালি দাও। ও ভোসালুদা ভাইস্তা, আপনি আসলেন, আসুন আসুন আসুন, আসন গ্রহণ করুন, আসুন। হ্যাঁ আসলুম, কন কি কন। সো ভোসালুদা আপনি আসলেন, তো আপনার কিছু কোশ্চেন ছিল আপনাকে নিয়ে, একটু করতে পারি? করুন, আমি আছি। আচ্ছা আচ্ছা কাকা, কোশ্চেন করিলেন না, নিজে দেখাইছেন নাই ফোকাস আরো কওয়া খায়। আ ভাইস্তা আর বেরিছো তো রাখুন কে, আহা চুপ করে থাকো, আমরা প্রশ্ন করি তো। আরে কাকা, তোমার না এত বড় শো, তোমাকে পাবলিক করে পাবলিক নিয়ে নাই দেখে দেখছো। আরে ভাইস্তা জানেনি করোনাটাই, পাবলিক ছাবলিক এসে যদি কাউ করোনা রানা ধরে ছিল আমার শোটা বন্ধ করে দেবে না পুলিশ, ওই জন্য সবাই বাড়ির মোবাইলে দেখে দিচ্ছে আমার শো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার বুঝতে পারছো করোনা তো চলে যাচ্ছে। হুম, আরে কাকা এটা ফিরে এমন কে, এত গরমে তোমার ফিরে জ্যাকেট ঠ্যাকেট পিন দিয়েছেন, তোমার ব্যাপার কি ফিস? আরে এটা গরমের জন্য না, সব বড় লোকলা ধনী লোকলা ভদ্র লোকলা বুঝছিস সবসময় এলে জ্যাকেট ঠ্যাকেট পরি বেড়ায় বুঝছিস, ভদ্র লোকলা। তুই কি বুঝবো রে মূর্খ লোক, ওই কথা ছাড়ো, এটা কে রাখাইছেন ওইটা কন, মাইক ঠিক লাগবে না বুঝছিস। অসীম খাতাটা ধরি আয়, প্রশ্নটা করি। আচ্ছা ভোসালুদা, তাহলে তোর জীবনের কাহিনীটা কো। কাকা কি এরকম দুঃখের কথা, সকালে উঠে যাওয়া খায় ঘাস কাটির, বাড়ির ছিঁড়ে গাঞ্জা পিন্দি বেড়াং, আর মাছ মারি রাইছো নদীর পেয়ার, বাড়িতে মুখ খাবারও দেয় না, মোর যে দুঃখ। এ হইছে হইছে হইছে, এত কপাল লাগবে না, বললে না যে পাবলিক এসে পাশে কান দিবি। আচ্ছা মিস্টার ভোসালু, আপনার বাড়িতে কে কে আছে? মোর বাড়িতে তো 7.5টা গরু, 1.5টা মতো ছাগল, আর 2.5টা মতো মুরগি। আর মনে পড়ে যাচ্ছে না, পরে এলা এখন মনে পড়লে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাকা মনে পড়ছে, আর 2টা মানছি, মোর বাপ আর মোর মাও, আর ইলে দিয়ে মোর রাত্রি কাটি যায়। আচ্ছা ভোসালুদা, তাহলে তুই দাঁড়া, ওই যে গোল দাগ আছে তো ওটা দাঁড়া। আমরা এখন নেক্সট আইটেমকে ডাকতেছি, নেক্সট আইটেম নাকি, নেক্সট আইটেম আসতে চলেছে আমাদের মিস্টার পচা আলু। এটি কাজ আছে দেখিস না, কিরে চুপতে বসলো, ভক্তিও দিল না একটু ঠাঙত। মুই আলো মোর বাপকে ভাবতে দিলাম, আর তুই তো কাকা, তোর দিন ভক্তি মুই। ও সরি সরি, তো মিস্টার কি জানে পচালুদা, আপনার জীবনের কাহিনী বলুন। মোর জীবনের কাহিনী তো তোমরা হাতে দেন না, কেনে 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 না, কোনো পানি বোতল যুদ্ধ চলবে না, উত্তর দেওয়াই খাবে। নাও শোনো, তাই না সারেন, তাই সকালে উঠে মুই হাগির যাং, হাগা বিরে না কষা হাগা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার তো কোনো ওষুধ আছে নাকি? আমরা কি ডাক্তার নাকি? তোর শুধু ওষুধ লাগে তো শালবাড়ি যা, আয়ুষ হসপিটাল যা। হাই মুই ওটা না যাই, ওটা করুণে আছে। এ না যাইস্তে নাই, চুপ করি রা, যেটা কপাল যাচ্ছ ওইটার উত্তর দে। ঠিক আছে কাকা, তা পরে প্রশ্ন করো। তোর জীবনে কেন তো এখনো করলো, নেক্সটে আরো কি আছে ওইটা কর। মুখ না ধুয়ে চা খান, ওর জন্য কোয়াং কোটে গন্ধায় রে, তোরে মুখ কেন থেকে গন্ধ বেরিয়ে যাচ্ছে, তুই কালি নোংরা সুন্দর উঠে যাস ওষুধে নিবার। ঠিক আছে তাই, তুই বেরে গাড়ির টিকিট কাটে যাচ্ছ, ওইটা বাদ দে, তোর বাড়িতে কাকা আছে ওইটা কথা কর। এই একটা পায়খানা ঘর, 1.5টা ছাগলের খোটার, আর 2টা রান্ধন ঘর। আরে তোমার বাড়ি মানছি কয়টা আছে ওইটা কথা ক। সরি সরি সরি, মোর বউ বাচ্চা মেরে 3.5 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওই যে 2 নম্বর গোলটাতে বসুন। ও স্যার আর কতক্ষণ, মশা কামড়ায় তো। ও কি মশা, এত দাঁত বিড়ি যা বাড়ি থেকে, সরি আই মিন স্টেজ থেকে বিড়ি যা। সরি স্যার। এখন আপনাদের সামনে উষ্টা খেয়ে আসছেন মিস্টার সাকালু, হাততালি কোটে রে। Thank you.
এত সম্মান। আচ্ছা স্যার, আই মিন ভাইস্তা, আপনার জীবনের কাহিনী বলুন। কি এরকম কাকা, 60 মাইল খায় দা রাস্তাঘাটে নং পড়িয়ে কুকুর এসে মুতি দিয়ে যায় তাও টের পাং না। ও ওর জন্য তো চ্যাংড়ি চ্যাংড়ি গুন্ডে কোনে পা। কুকুরে মুতি দিছে তাই তুই গাও ধুই আসলু না আজকে? একদিন কুকুর মুত দিয়ে রাগে দিছে তাও না দুলুম গা, আর এটা আসি মুই গাও তুম। তাই এখন শান্তি জল দিয়ে আসলু না তাই। আমার ওটিকার একটা ডিগির গুয়েলা জল ছিটি দিয়ে আছো। ও ভাই শুনি ভাইস্তা, তোকে তো মুই গেদরার এওয়াজ দি। তোমার এওয়াজ ঠেওয়ার মুখ না নাকি? তোমরা মুখ এটা কিসের জন্য দেখাছেন ওটি কও। আচ্ছা ক, তোমার বাড়িতে কায় কায় আছে? এখান রিস্কিয়া দেড় কান সাইকেল আর তিন কিন বোধ হয় খেলা। আরে বাড়ির লোক কয়টা আছে ওই টাকা দেখো? সব কাসুয়া বুড়ে মেটকা মিলিয়ে বোধ হয় 10.5 জন। কি রে, আর আজ্ঞান হলি না তোমার একটা ক্রিকেট টিম হয়ে যাবে রে। আরে সবাই এক জায়গায় বসো। আচ্ছা তাহলে প্রশ্ন মাইক না হয়। আচ্ছা তাহলে আমি প্রশ্ন করে যাচ্ছ, এই আর তোমরা ওইটুকুনি বলছেন গেলে তোমাকে আমি প্রশ্ন দিই না গায়ে ভালো বসো লাইন ধরে বসো। সাসার মুইও উত্তর দিই মুইও। বাবা এখান থেকে তুই আর কোন হরিদাস পাল, এই ওদি যা ওদি যা ওদি যা ওই ছোটকে দিয়া যা। কাকা আমরা যদি উত্তর পাই তাহলে যে একটা লাল বাতি যে টিপার লাগে ওইটা কোটে তাই? চিন্তা নাই ভাইস্তা, তারও একটা ব্যবস্থা আছে। আঙ্কেল কি ব্যবস্থা? অসীম যত কটা শিল ধরি হয়তো আনি তো চুপ নইস। কেন কাকা, শিল দিয়ে ফির কি করবেন? আরে যাই উত্তর পাবেন তাই ডাইরেক্ট শিলটা দিয়ে মুখ ঢালা। মুখ তো ঢেলে মাথায় ফাড়ান পাং না পাং। আচ্ছা তাই ভাইস্তা, আর প্রশ্ন করে হচ্ছ, হোয়াট ইজ ডেটা? কাই কর পাবেন শিল দিয়ে ঢেলান? কানের বগল দিয়ে গেলি? আচ্ছা ভসালু দে ভাইস্তা, তাই উত্তর দে। টিভি ইংলিশ দিয়ে কইলবে বুঝলুম না। এইটা কাকা ধরলেন, এটা কি সোজা? এটা জলের মতো আর হয়ই না প্রশ্ন। বাবু তাই কথায় যেদিন এটা পড়াইছে মুই ওদিন স্কুলে যাই নাই কাকা। কোন দিন বা তুই স্কুল গেছিস? স্যার নেক্সট কোশ্চেন। কাকা আমুক সে পিচ্ছাপ দচ্ছি মুই জানি, আমি পিচ্ছাপ করে দিই। আজ দিন তো দেখাই বাপ রে, মুই না নং এমে সুতে। কি রে বেটি শোয়া, এতক্ষণ পরে আসলু? আমার প্রশ্ন শুরু হয়ে গেছে। আরে দাদা কষি ছাগলের যে গাড়ি ছিল না তার জন্য দৌড়িয়ে পায় না, এখন দৌড়িয়ে পায় না তার জন্য একটা লেট হয়ে গেছে। সেইখান থেকে 13.5টা জাম্বুরে পাড়ি নেওয়া হইল, গাছতলা কয়টা লেবু থাকবে কত? আরে কাকা 9.5টা হাতি। বাহ বেটা তুই কেমন করে জানলু? কারণ আজে মুই বাড়ির ছাগলের ডিম দিয়ে ভাত খাই আসছ। আচ্ছা নেক্সট কোশ্চেন, কসালু তুই কব ইবের? হ্যাঁ হ্যাঁ কাকা, মুনি একজন একদম তো বাঁচে আসুন। ঠিক আছে কথায় এই রাস্তার দুইটা জিনিস পড়ি আছে, একটা জ্ঞান আর একটা টাকা, তুই কোনটা কুড়াবু? মু টাকা কুড়েম কাকা। আরে মুই হইলো তো জ্ঞান কুড়েলুম ভাই, যার জ্ঞানের অভাব তাই তো হইলেই কুড়াবে। নেক্সট কোশ্চেন বোলালু, এবার তুই উত্তর দিবু। দাদা আরে কাকা হন তো কাকা, ও কাকা প্রশ্নটা করো। ইতিহাসের লোকের মধ্যে তুই কোন লোক দেখিরি পাইস না? কাকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেন 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 কেন? উনি যদি আজ বাল্য বিবাহ বন্ধ না করলে হয় মুই বিয়ে করে যে কয়টা সাওয়ার বা ভলুম হয় ওরা ধারণা করিয়ে পাইলি? বৃষ্টি এসে গেল, বৃষ্টি তো কিছু শোনা যাবে না বোধহয়। বসালু দা এবার তো কামা দচ্ছ, এবার তুই প্রশ্নের উত্তর দিবু। হ্যাঁ স্যার কর কর, অনেক করে তুমি মশা মারি যাচ্ছ। আচ্ছা ভোসালু দা কত শাহজাহান কোটে মরি গেছে? ইতিহাস বইয়ে 70 নম্বর পৃষ্ঠাত।
আচ্ছা নেক্সট কোশ্চেন, কষা আলু দা তুই এবার উত্তর দিবু। আরে তাড়াতাড়ি কো, আমার শিঙে ধরছে। আচ্ছা কয়া, উপসর্গ কাকে বলে? কাকা প্রথমের গুণা তো পাং না, লাস্টের গুণা পাইন। আচ্ছা কয়া, একেই উপসর্গ বলে। আজকের নামে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করলাম। আপনারা দেখলেন কাকাগিরি সিজন 7.5 পাওয়ার বাই লেস খাইতে বড় টেস্ট। নেক্সট এপিসোড আসছে সিজন 8.5, দেখতে থাকুন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই।